আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি কালকে বাইরে থেকে ফিরে এসেছি। ফিরে আসার পর তোমরা বুঝতেই পারছো বাড়িতে প্রচুর কাজের চাপ, আর এখন আসার পর না চারপাশে পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে, এবার না সবকিছু একটু ফাস্ট। এখানে তো আমি কিছুক্ষণ আগে বাইরে থেকেই ফিরলাম, ফিরে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে তো আমি শপিং ভিডিওটি শেয়ার করিনি, তো সেটাকেও তৈরি করতে হবে, তো যার জন্য আমি একটু বাইরে থেকে ফিরলাম। বাইরে এত সুন্দর সব লাইটিং করে রেখেছে, বা মনে হচ্ছে পুজো একদম স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু দুদিন থেকে বেশ লোকের ভিড়, তো একটু ঘুরে ঘুরে আসলাম। আসার পরে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি, কারণ আমি নিউ মার্কেট গিয়ে কী কী কিনেছি আমি বলেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবো, তো ভাবলাম যে না, এখনই তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার মানে রেকর্ড করে রাখি, পরে আমি কালকে ছেড়ে দেবো। তো কী কী কিনেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা যারা যারা নিউ মার্কেটের আমার ভিডিও ব্লগটি দেখেছো, তারা অবশ্যই দেখেছো যে কী পরিমাণ ভিড় ছিল। মানে আমি যে পা ফেলবো সেই জায়গাটুকু আমি পাচ্ছিলাম না, এত ভিড়ে না আমার ঘুরতে একদম ভালো লাগছিল না। তবুও বাইরে গেলে হয় না, নিজেদের লোকের জন্য কিছু না নিলেও ভালো লাগে না। আর আমার না মানে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, এবার ঘুরতে গিয়ে সবার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি ততটুকু জিনিস তাদের জন্য আনার চেষ্টা করি, আমার খুব কাছের লোকেদের জন্য, কারণ তাদের জন্য কিছু খালি হাতে আসা আমার একদমই ভালো লাগে না। তো এবারও যখন গেছি ভাবছিলাম যে কিছু জিনিস সবার জন্য নিয়ে আসি। তো আর একটা জিনিস কি বলতো, কিনতে ভালো লাগে কিন্তু আনাটা, ক্যারি করে আনাটা না খুব মানে প্রবলেম। তো তবুও ছোট ছোট জিনিস আমি যেগুলি পেরেছি কিনেছি, তো সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কী কী কিনেছি। তো ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা তোমাদের দেখাবো, যে ওখানে তোমরা দেখেছো ভিডিওতে ব্যাগের প্রচুর দোকান ছিল, তো ওখানে যাবার পর না আমি ব্যাগগুলি দেখে আমার এত পছন্দ হয়েছিল, তো আমি ভাবলাম যে সবার জন্য এবার পুজোতে আমি কাপড় ঠাপড় কাউকে কিছু দিইনি, এবার আমার পুজোর মানে ওইভাবে কেনাকাটা হয়ে ওঠেনি তোমরা জানো, তো সবার জন্য আমি আবার ব্যাগ নিয়ে আসি, কারণ নিউ মার্কেট গেছি আর ব্যাগ আনবো না হয়, কারণ ওখানে খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো ব্যাগ ছিল। তো আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কী কী ব্যাগ এনেছি, এই ব্যাগগুলি এনেছি। এই ব্যাগগুলি দেখলাম এবার ভীষণ ট্রেন্ডে আছে আর আমার ভীষণ ভালো লেগেছে। তো এই একটি ব্যাগ এনেছি, এরকম সেম আমি আমার তিন বোনের জন্য, মানে বোন বলতে আমার ননদ, আমার বোন আর বোনে যা, এদের জন্য আমি তিন একটা ব্যাগ নিয়েছি। তো একটা হচ্ছে এই ব্যাগটা, এবার আরেকটা হচ্ছে কি হোয়াইট কালারের ব্যাগ, সেম প্যাটার্ন এগুলি, এটা ডিজাইন ওটা ডিজাইনটা ফোকাস করছে কিন্তু এটা ডিজাইনটা না ফোকাস করছে না। তো এরকম একটা হোয়াইট কালারের নিয়েছি, একটা ব্ল্যাক বা গ্রে টাইপের একটা নিয়েছি, আর একটা নিয়েছি এরকম মেরুন কালার। এই তিনটে ব্যাগ একই রকম দেখতে তিনজনের জন্য নিয়েছি, কারণ বাইরে গেলে আমার তো ব্যাগ ভীষণ পছন্দ। তোমরা জানো আমি ব্যাগেরও, আমার কাছে প্রচুর ব্যাগের স্টক আছে, এর আগের ভিডিওতে তোমাদের দেখেছি, আর আমাকে না ব্যাগ গিফট করতেও ভালো লাগে। তো সেখানে যখন আমি সবার জন্য ব্যাগ কিনেছি, তো আমার নিজের জন্য না কিনলে কীভাবে হয়, তো আমি নিজের জন্য একটি ব্যাগ নিয়েছি এরকম হোয়াইট কালারের। এই ব্যাগটি নিয়েছি আমি আমার জন্য, এটা একটু অন্যরকম ছিল, সেম পেলাম না, তো এটা একটু আলাদা, একই রকম টাইপের, এটার স্পেস একটু কম। তো এই ব্যাগটি নিয়েছে আমার আমার জন্য নিয়েছে, এটা এটা আমি ওখানে ইউজও করেছি। তো আরেকটি নিয়েছি এই ব্যাগ, এই ব্যাগগুলি না মানে খাতা কাগজপত্র নেবার জন্য তো ভীষণ ভালো, দেখতেই পাচ্ছ একটা কয়েন ব্যাগও আছে সঙ্গে। তো এটা নিয়েছি মায়ের জন্য, মা এবার পুজোতে কিছু নেয়নি, কাপড় টাপড় কিছু না, কারণ অনেক হয়েছে যার জন্য মা বলেছে কিছু নেবে না, তো মায়ের জন্য এনেছি এটা। আর তোমরা জানো গিয়েছিলাম সিলেদার্সে, তোমরা অবস্থা তো দেখতেই পেরে গেছো, মানে সিলেদার্সে ঢুকে কিছু কেনার মতো পরিস্থিতি ছিল না, লাস্ট মোমেন্টে যখন বেরিয়ে আসব তখন নিয়েছি। দেখাচ্ছি এই স্যান্ডেল নিয়েছি, এটা একদম মানে রাফ ইউজ করার জন্য ভীষণ ভালো, আর সিলেদার্সের স্যান্ডেল হচ্ছে রিজনেবল প্রাইসে খুব ভালো পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কালার তো ভীষণ সুন্দর, ইউনিক কালার, এই কালার এখানে দেখা যায় না, এটা গ্রিন টাইপই, তো এটা এরকম দেখা যায় না, আর ভীষণ সফট। তো বেরোনোর পথে ভাবলাম যে এরকম একজোড়া নিয়ে যাই পুজোতে ঘুরতে সুবিধা। আর আমি এর আগে যে শু কিনেছিলাম অজন্তা থেকে, সেটা পরে না আমার পায়ে ফোসকা পড়ে গেছে, তো যার জন্য আমি এই ধরনের নিয়েছি, অত ডিজাইন আর স্টোন কাজ এসব আমি নিইনি, আমার এরকম প্লেন স্যান্ডেলই বেটার লাগে। তো এটা নিয়ে নিয়েছি সিলেদার্স থেকে, আর নিয়েছি বেল্ট, সিলেদার্সের বেল্ট সবসময় ভালো হয়, আর আমি বাইরে যখনই বেল্ট কিনি না কেন অতটা পছন্দ হয় না, তো এই বেল্ট নিয়ে নিয়েছি। তারপর ছেলেও একটি বেল্ট নিয়েছে, তো
এসব আর টি শার্ট নিয়েছে ছেলে, দেখেছো তোমরা যে ও টি শার্টের জন্য অস্থির হয়েছিল, তো সবার আগে যে টি শার্টগুলি নিয়েছে আমি দেখাচ্ছি। আমি জানি না ওর এই টি শার্টগুলি কেন এত ভালো লাগে, এরকম এরকম ব্যাক প্রিন্ট করা, সামনেও প্রিন্ট করা, তো এগুলি নিয়েছে, এগুলি নাকি ওর কাছে ভালো লাগে, এগুলি নিয়েছে। আর যখন ঘুরছিলাম সানগ্লাস দেখে না ওখানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মানে এত সুন্দর সুন্দর ডিজাইনার সানগ্লাস ছিল, তো এই সানগ্লাস আমার খুব ভালো লেগেছে, একদম সিম্পল। আমি না বেশি মানে বড় বা কিছু ভালো, এটা আমার ফেসে ভালো যাচ্ছিল, যার জন্য আমি এই সানগ্লাসটি নিয়ে নিয়েছি। আর যেটা নিয়েছে সেটা দেখাচ্ছি, আর নিয়ে নিয়েছি এরকম এক সেট ইয়াররিংস, তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটি পুরো ইউনিক, আমি এরকম দেখিনি, তো আমার দেখে ভালো লাগছিল, এরকম একটু লংয়ের মধ্যে, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা এক সেট নিয়েছি আমার জন্য, আর এক সেট আমি ঝুমকো নিয়েছিলাম, ওটাও গিফট পারপাস, তো তাকে দিয়ে দেওয়া হয়েছে। আমি দেখাবো এখন ঝুমকোর ডিজাইনটা, আমি অ্যাড করে দেব, খুব সুন্দর ছিল ওই ঝুমকোটাও, খুব ভালো ছিল। তো এই দু সেট ঝুমকো আমি নিয়েছি। আর নিয়েছি একটা চোকার, মানে কলকাতায় না এই সমস্ত জিনিস খুব ভালো পাওয়া যায়, মানে এই সব জুয়েলারি, এখানে এই ডিজাইনগুলি আসতে অনেক টাইম লেগে যায়, তো যখন গেছি তো ভাবলাম নিয়ে আসি। দেখাচ্ছি, এই হচ্ছে নেকলেস, এখন তো জানো গোল্ডের ওপরেও এরকম ডিজাইন বেরিয়ে গেছে, তো এটা নিয়েছি। এটা আমার এটা আমার একদম মনে হচ্ছে গলার সঙ্গে বেশ মাপ করা, খুবই ভালো। তোমাদের ডিজাইন ভালো করে দেখাচ্ছি, এরকম ডিজাইন, এখানে কিন্তু ছোটো ছোটো কুন্দনেরও কাজ আছে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না, স্টোনের মতো এখানে পুরোটা আছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এরকম এক গলার সেট, এর সঙ্গেও ইয়াররিংসও আছে, দেখতেই পাচ্ছ লং ইয়াররিংস আছে এরকম, আর সঙ্গে একটি টিকলিও আছে, যেটা একদম বেকার, এটার কোনো প্রয়োজন ছিল না, দিয়েছে প্যাকেটে ছিল, এরকম এক টিকলি আর ইয়াররিং, ইয়াররিংসটাও বেশ ভালো, ইউজ করা যাবে। এটা হচ্ছে সেই ইয়াররিং যেটা আমি এনেছিলাম গিফট করার জন্য, ডিজাইনটা খুব সুন্দর। আর ওর সেটের সঙ্গে এই ইয়াররিংসটি দিয়েছে, এটাও বেশ ভালো দেখতে, একদম খারাপ লাগছে না, পরা যাবে সেটের সঙ্গে ম্যাচ করা। এই হচ্ছে গিয়ে আমার ফুল শপিং। এবার মানে আমি গিয়েছিলাম ঘুরতে, তো ঘুরতে যাওয়ার জন্য আর টুকটাক কিছু কাজও ছিল, সেগুলিও করে নিয়েছি, আর সবার জন্য খুব অল্প অল্প কিছু জিনিসও নিয়ে এসেছি, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। বাই বাই, গুড নাইট।